আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, সেবা ট্যারিফ সহ গ্রেড অফ সার্ভিস নির্ধারণ করে দিল বিটিআরসি। 27 ঝুঁকিপূর্ণ তথ্য পরিকাঠামোতে সেন্সর বসাবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। এসএমই খাতে প্রযুক্তি ব্যবহারের তাগিদ, একীভূত হচ্ছে নর্টন ও অ্যাভাস্ট। ডাউনলোডের শীর্ষে টিকটক, অ্যান্ড্রয়েড ও আইওএসে আসছে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার সুবিধা, এবং সাইবার ডগ আনছে শাওমি। এবার পুরো খবর। সেবা ট্যারিফ সহ গ্রেড অফ সার্ভিস নির্ধারণ করে দিল বিটিআরসি। ইন্টারনেট সেবার লাইসেন্স দেওয়ার এক যুগ পর বেসরকারি আইআইজি এবং এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর জন্য সেবামূল্য বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবায় এনটিটিএন, আইআইজি এবং আইএসপি প্রতিষ্ঠানের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে গ্রেড অফ সার্ভিস। আগামী 1 সেপ্টেম্বর থেকে 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম। বৃহস্পতিবার দুপুরে বিটিআরসি আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিটিআরসির এসএস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। তিনি জানান, অংশীদারদের সঙ্গে মোট 37 দফা বৈঠক করে তাদের সম্মতিতে এই ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। ট্যারিফে এক দেশ এক মেট্রো হিসেবে বিভাগীয় সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুরে এনটিটিএনের জন্য বর্তমান মূল্য থেকে মেট্রো ট্যারিফে মেট্রো এলাকায় 20-32% এবং ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট পর্যায়ে সর্বোচ্চ 40% মূল্য এবং আইআইজির ক্ষেত্রে 1-9% মূল্য কমিয়ে ট্যারিফ প্ল্যান ঘোষণা করা হয়েছে। সেবার সর্বোচ্চ মূল্য তালিকা উপস্থাপনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে গ্রেড অফ সার্ভিসের বিষয়ে নানান তথ্য তুলে ধরেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। যদি ওই সেবাটা আপনার 7 দিন ডাউন থাকে, এর কাছে কমপ্লেইন করে, তার কাছে টিকিট থাকে, ইন দ্যাট কেস ওই মাসের যে মাসিক রেন্ট তার 100% সে শুধুমাত্র 50% মাসিক রেন্ট দিবে। ট্যারিফ এবং সার্ভিস গ্রেড উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে, ফলে ডিজিটাল বাংলাদেশ আরও এক ধাপ অগ্রগতি অর্জন করল। সেই 2010 সালে এক দেশ এক রেট এই স্লোগান দিয়ে আমরা মানববন্ধন পর্যন্ত করেছি, এবং সেই মানববন্ধনের রেজাল্ট যে আমরা 21 সালে এসে পেতে যাচ্ছি, পাচ্ছি, এবং সেই অবস্থা যে তৈরি হয়েছে, এটি একটি পরম কৃতজ্ঞতার বিষয়। এই দেশের সাধারণ মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক। বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদারের সভাপতিতে বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন এবং সামিট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম সহ অংশীজনেরা বক্তব্য রাখেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল স্তরের মানুষকে টেলিযোগাযোগ ও আইসিটি সুবিধার মধ্যে আনতে হবে, এবং এর জন্য প্রয়োজন হবে টেলিযোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণ এবং সঠিক নীতি নির্ধারণ। ইন্ডাস্ট্রিতে অনেক আনঅথরাইজড এনটিটিএন সার্ভিস চলছে, এবং কমপ্লায়েন্স এর ক্ষেত্রে কিছু নন ক্ল্যারিটি আছে। এনটিটিএন লাইসেন্সটা এবং গাইডলাইনটা তৈরি করা হয়েছিল 12 বছর আগে, যখন এনটিটিএনটা একটা কনসেপ্ট ছিল। তো সেই কনসেপ্টটার ইভলিউশন দরকার, কারণ অনেক সার্ভিস সিস্টেম বিভিন্নভাবে চলছে এবং এই 12 বছরে ইন্ডাস্ট্রিটা অনেকখানি ম্যাচিওর হয়েছে। তো এই পলিসিটার বিভিন্ন জায়গাতে ক্ল্যারিফিকেশন দরকার, বিভিন্ন জায়গাতে স্লাইট মডিফিকেশন দরকার। অনুষ্ঠানে আগামী বছর 26 মার্চের মধ্যে দেশ জুড়ে 500 টাকায় 10 Mbps গতিতে ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ISPAB। অপরদিকে চলতি বছরের 16 ডিসেম্বরের মধ্যে 64 জেলায় ইন্টারনেট গেটওয়ে পপ স্থাপনের ঘোষণা দিয়েছেন আইআইজি মহাসচিব। আমি ISP অ্যাসোসিয়েশন থেকে মাননীয় চেয়ারম্যান বিটিআরসি মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করতে চাচ্ছি যে আমরা 16 ডিসেম্বর 2022 সালে বলেছিলাম যে এই ব্যান্ডউইথের পরিমাণটা সমমূল্যে আমরা বাড়িয়ে দিব, সেটা থেকে আমরা সরে এসে 26 মার্চ 2022 এর মধ্যে এই ইন্টারনেটের স্পিডটা সেম প্রাইসে আমরা চেষ্টা করব, যে বর্তমানে যে ব্রডব্যান্ডের সংজ্ঞায়িত ডেফিনেশনে যেটা আছে 10 Mbps, সেই 10 Mbps এ পৌঁছানোর জন্য চেষ্টা করা হবে। আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন, বিটিআরসি চেয়ারম্যান মহোদয়, ডিসেম্বরের মধ্যে 31 ডিসেম্বরের মধ্যে 64টা জেলায় যেন
আইজিরা আমরা আমাদের পপ থাকে এবং আইএসপিরা যেন তারা তাদের সার্ভিসটা পায়। আমি ওনাকে প্রমিস করতে পারি, আমি অঙ্গীকার করছি যে ইনশাল্লাহ আমরা 31st December না 16 ডিসেম্বরের মধ্যেই আমরা এটা করে ফেলবো ইনশাল্লাহ। বিটিআরসি সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকো টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় কমিশনের মহাপরিচালক ও পরিচালকরা ছাড়াও বিটিআরসি ট্যারিফ কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন। 27টি ঝুঁকিপূর্ণ তথ্য পরিকাঠামোতে সেন্সর বসাবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। সাইবার ঝুঁকি এড়াতে 27টি ঝুঁকিপূর্ণ তথ্য পরিকাঠামো চিহ্নিত করেছে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। এসব ক্ষেত্রে সেন্সর বসিয়ে তথ্যের আদান প্রদানে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ইগভ সার্ট এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মধ্যে একটি ত্রিপক্ষীয় বিশেষ সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক এবং বিজিডি ইগভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতুল্লাহ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। চুক্তি অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, এনআইডি এবং পাসপোর্টের মতো দেশের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ তথ্যের সুরক্ষায় কাজ করছে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। বাংলাদেশের যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আমরা একের পর এক আইডেন্টিফাই করছি, যেগুলো বাংলাদেশ ব্যাংক কিংবা সিভিল এভিয়েশন, এয়ারফোর্স, আর্ম ফোর্স ডিভিশনের 3 বাহিনী এবং পুলিশ সহ বিভিন্ন যে ইলেকশন কমিশনের ডেটাবেজ, বার্থ, ডেথ রেজিস্ট্রেশন সিস্টেম, এই সবগুলো পাসপোর্ট, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো হিসেবে আমরা 27টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আইডেন্টিফাই করেছি। বক্তব্যে সাইবার দুর্বৃত্তরা করোনা টিকা কার্যক্রম সুরক্ষা অ্যাপ যাতে বন্ধ হয়ে যায় সেজন্য দেশের বাইরে থেকে অপতৎপরতা চালাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। ইন্টারনেটে যে যখনই আমরা সম্পৃক্ত হয়েছি, সংযুক্ত হয়েছি, কোনো না কোনোভাবে আমরা হ্যাকড, কিন্তু হয়তো আমরা জানি না। সো এরকম একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আমাদের প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে চলতে হচ্ছে। সেই পর্যায়ে আমরা আমাদের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির আওতায় যে বিজিডি ইগভ সার্ট আছে সেই টিমটা কাজ করছে, এবং 16 সালের বাংলাদেশ ব্যাংকের এই সাইবার হামলা হওয়ার পর আমরা এই টিমটাকে আস্তে আস্তে বড় করছি, আমাদের টিমের সক্ষমতা তৈরি করছি, প্রযুক্তির সক্ষমতা তৈরি করছি। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শফিকুল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোহাম্মদ খায়রুল আমিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। এসএমই খাতে প্রযুক্তি ব্যবহারের তাগিদ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এসএমই খাতের উদ্যোক্তাদের জ্ঞানভিত্তিক জনশক্তি গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এসএমই প্রেক্ষিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন তিনি। আজকের ইকোনমি কিন্তু আর আপনার শ্রম ভিত্তিক যে ইকোনমি আমাদের ছিল বা এখন আমাদের যে শ্রম ভিত্তিক ইকোনমি আপনার আছে সেটার উপর দাঁড়িয়ে, অর্থাৎ চিপ লেবার উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা আগামী সময়ে আমাদের ইকোনমি কিন্তু আমরা চালাতে পারবো না। আমাদের ইকোনমি হতে হবে আপনার নলেজ বেসড ইকোনমি, এবং নলেজ বেসড ইকোনমি হতে হলে আপনার দক্ষ শ্রম শক্তি গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণ বিনিয়োগের দরকার আছে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক ইঞ্জিনিয়ার তানভীর ফয়সাল। প্যানেল আলোচক হিসেবে ছিলেন এটুআইয়ের হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ডক্টর শামীম আহমেদ দেওয়ান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সজল চন্দ্র বণিক। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। একীভূত হচ্ছে নর্টন ও অ্যাভাস্ট। ভোক্তা ও ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যখন সাইবার নিরাপত্তা জোরদার চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে, ঠিক সে সময় একীভূত হচ্ছে জনপ্রিয় অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান নর্টন লাইফলক ও অ্যাভাস্ট। $8 বিলিয়ন অধিক মূল্যে নর্টন লাইফলক অ্যাভাস্টের সকল শেয়ার অধিগ্রহণ করছে এবং আরও বৃহৎ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেষ্টা করছে। আর এই উদ্যোগকে নর্টনের সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন বাজার ও নিরাপত্তা বিশ্লেষকরা। অধিগ্রহণ বিষয়ে নর্টন লাইফলকের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট পিলেট বলেছেন, এই একীভূতকরণের মাধ্যমে আমাদের সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হবে এবং 50 কোটিরও অধিক গ্রাহকের কাছে সেবাটি পৌঁছে দেওয়া যাবে।
এছাড়া সাইবার নিরাপত্তায় অধিকতর উদ্ভাবনে আমাদের সক্ষমতা তৈরি হবে। ডাউনলোডের শীর্ষে টিকটক। 2020 সালে বিশ্বব্যাপী অ্যাপ ডাউনলোডের তালিকায় শীর্ষে রয়েছে টিকটক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারকে টেক্কা দিতে শীর্ষস্থান দখল করেছে বাইটড্যান্সের শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। ডিজিটাল অ্যানালিটিক্স প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি প্রকাশিত তথ্য বলছে, গত বছর ডাউনলোডের শীর্ষে থাকা 5টি অ্যাপের বাকি 4টি ছিল ফেসবুকের মালিকানাধীন। মেসেঞ্জার ছাড়াও এই তালিকায় ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। টিকটকের চীনা সংস্করণ ডোইনো চীনে ডাউনলোডের শীর্ষে রয়েছে। নিত্য নতুন ফিচার ও বিনোদনের ফলে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। 2018 এবং 2019 সালে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোডের তালিকায় ছিল ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর আধিপত্য। তবে টিকটকের জনপ্রিয়তায় সেটি 2020 সালে বদলে গেছে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিকটক নিষিদ্ধের চেষ্টা ও ভারতসহ একাধিক দেশে ব্যান হলেও বিশ্বব্যাপী জনপ্রিয়তায় প্রভাব পড়েনি। অ্যান্ড্রয়েড ও আইওএসে আসছে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার সুবিধা। অবশেষে চ্যাট হিস্টোরি সমস্যার সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে চ্যাট হিস্টোরি ট্রান্সফার সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। বুধবার স্যামসাংয়ের গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানে নতুন এই ফিচারটি সম্পর্কে তুলে ধরে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডে সেবাটি আসছে, আর প্রথম ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের নতুন ফোন লেভেল সহ অ্যান্ড্রয়েড 10 ও পরবর্তী সংস্করণ চালিত ডিভাইসে এই সুবিধাটি পাওয়া যাবে। ধারাবাহিকভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে সুবিধাটি আসবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে যাওয়া ফিচারটির মাধ্যমে টেক্সটের পাশাপাশি ছবি ও ভয়েস মেমো ট্রান্সফার করা যাবে। ফলে একজন অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইস ব্যবহারকারী তার ডিভাইস পরিবর্তন করলে অপর অপারেটিং সিস্টেমে ডিভাইসে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি ট্রান্সফার করে নিতে পারবেন। সাইবার ডগ আনছে শাওমি। চতুর্ভুজাকৃতির নতুন একটি রোবট নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এই রোবটের নাম সাইবার ডগ। এর মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট এআই সুপার কম্পিউটার খ্যাত এনভিডিয়ার জেটসন জাভিয়ার এনএক্স। সব মিলিয়ে 11টি সেন্সর রয়েছে সাইবার ডগের শরীরে। এর মধ্যে স্পর্শ এবং আল্ট্রাসনিক সেন্সরও রয়েছে। এছাড়াও রোবটটি যাতে পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে সেজন্য জিপিএস এবং ক্যামেরা রয়েছে এতে। শাওমি বলছে প্রযুক্তিটি সাইবার ডগকে নিজ মালিককে অনুসরণ করতে এবং প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে সহায়তা করার মতো কার্যকরী। এছাড়াও অঙ্গভঙ্গি শনাক্ত এবং মানব মুখ ট্র্যাকিংয়ের কাজ করতেও সক্ষম এটি। ফলে একদল ব্যক্তির মধ্য থেকে একজনকে সহজে খুঁজে নিতে বা ট্র্যাক করতে পারবে সাইবার ডগ। শুরুতে 1000 সাইবার ডগ বাজারে ছাড়া হবে। এ সময় প্রতিটি রোবট কিনতে খরচ করতে হবে $1,540। এদিকে শাওমির রোবট কুকুরটির সঙ্গে বোস্টন ডায়নামিক্স রোবটের মিল রয়েছে বলে মন্তব্য করেছে প্রযুক্তি বিষয়ক ব্লগ এনগ্যাজেট। আর দ্য ওয়ার্ড জানিয়েছে চিকিৎসা ও সামরিক কাজে স্পট নামের রোবটটি গত বছর বিক্রি হয়েছে $74,500। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।